নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 24 জুন 2022 শুক্রবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি আপনাদের সামনে অনুরোধ করে রাখি, প্রচুর ফোন আসছে, যারা ফোন করছেন রাহু কবচ নেওয়ার জন্য। আমি বারবার বলছি, রাহু কবচ যারা নিতে ইচ্ছুক বা নিজস্ব জন্মকুণ্ডলী যারা আমার সঙ্গে দেখাতে চান আমার কাছে, অথবা হস্তরেখা বিচার করতে চান, তারা এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ প্রচুর ফোন আসছে, এত ফোন ধরা সম্ভব হয় না, মেসেজটা সবসময় ধরতে পারে না। যারা রাহু কবচ নেবেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি, এই যে 9609343993 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মেসেজটা করে রাখুন, ঠিক সময় মতো কিন্তু আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবে। যারা রাহু কবচ নেওয়ার জন্য ইচ্ছুক আছে, সমস্ত কিছু ওখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবার প্রতিদিনের মতন একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, কিছু ইনফরমেশনমূলক এটি ভিডিও। দেখুন, এই যে আকস্মিক প্রাপ্তি, আগামীকাল যে পাঁচ রাশি ভাগ্য চমকাবে, এই যে প্রাপ্তি, যে কোনো দিক থেকে কিন্তু এই পাঁচ রাশি কিন্তু প্রাপ্তি ঘটে। আর এটা একমাত্র, এই যে হঠাৎ প্রাপ্তি, এটা একমাত্র করিয়ে থাকে রাহু গ্রহ। আকস্মিক অর্থলাভ এটা করায় রাহু গ্রহ। আপনার আকস্মিক কোনো কাজ, হঠাৎ কোনো উন্নতি, এটাও কিন্তু রাহু গ্রহ কিন্তু করায়। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীটা আপনি দেখুন তো, রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন আছে। রাহু গ্রহ খারাপ থাকলে বুঝবেন কী করে, এর উপর কিন্তু আমি ভিডিও কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। এখানে প্রচুর কমেন্টস এসছে, যারা দেখেছেন প্রচুর কমেন্টস এসছে সেই ভিডিওর দিতে, যে স্যার আমার রাহু গ্রহটা খারাপ আছে, তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, এটা হচ্ছে রাহু গ্রহ খারাপ থাকার ইন্ডিকেশন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাহু গ্রহকে আপনাকে ঠিক করতে হবে। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে, ডিগ্রি দেখা দরকার। সব গ্রহেরই যুবক অবস্থা থাকে, বাল্য অবস্থা থাকে, বৃদ্ধ অবস্থা থাকে, এই কটি অবস্থা কিন্তু সব কটি গ্রহেরই কিন্তু থাকে। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহের ডিগ্রিগত দিক থেকে কেমন আছে দেখা যাচ্ছে। আপনার জন্মছকে রাহু গ্রহ নিচস্থ আছে বা অশুভ নক্ষত্রে বসে আছে, বা যেভাবে বসে আছে সেই ভাবটা কিন্তু সঠিক নয়, এটা দেখা একান্তই দরকার। এবং আপনার জন্মছকে রাহু গ্রহ যেখানে থাকবে হস্তরেখাতেও কিন্তু বোঝা যাবে রাহু আপনার কেমন আছে। এটা না যে আজকে আপনার রাহু খারাপ, কালকে আপনার রাহু ভালো হবে, এটা কোনো মতেই কিন্তু নয়। কারণ জন্মকুণ্ডলীটাতে কিন্তু গ্রহ কিন্তু অবস্থান করছে, সেখান থেকে কিন্তু সরে না। যদি আপনার দ্বিতীয়ভাবে রাহু থাকে জন্মকুণ্ডলীতে, ওটা আবার তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাবে রাহু হবে না, সারা জীবন আপনি যতদিন বাঁচবেন ততদিন রাহু কিন্তু দ্বিতীয়ভাবে থাকবে। তেমনি হস্তরেখা, অনেককে শুনেছেন যে এটা এখন ভালো হচ্ছে, এটা নয়। জন্মকুণ্ডলীতে যদি রাহু আপনার ভালো থাকে, হস্তরেখাতে রাহু ভালো থাকবে। আমি এই জন্য বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন, কি হয়, রাহুর বলবত্তা, রাহুর ক্ষমতাটা, ক্ষমতা বৃদ্ধি করে রাহুর। আর রাহু যদি পাওয়ারফুল হয় কিনা, আপনিও কিন্তু পাওয়ারফুল হবেন। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, হঠাৎ প্রাপ্তি। এই ভিডিওটি কি গরিব থেকে আগামীকাল কারা ধনী হতে চলেছে, আপনি লাখ টাকা, কোটি টাকা, হাজার টাকা কিন্তু কালকে পেতে পারেন। যে পাঁচ রাশির কথা বলছি, কম বেশি অর্থ কিন্তু এই পাঁচ রাশি কিন্তু পাবে।
কত অ্যামাউন্টের পাবে সেটা নির্ভর করবে তার ভাগ্যভাব, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তার ধনভাব, তার পঞ্চম ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবার দেখা যাচ্ছে আপনার ন্যাকাল চার্টে, আপনার জন্মপত্রিকাতে রাহু আপনার খারাপ আছে, আপনি দেখা যাচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করছেন আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, পাবেন না, রাহুকে মজবুত করতে হবে। এর পাশাপাশি শুক্র, শনি এবং বুধ এই তিনটি গ্রহ কিন্তু ক্ষমতা কিন্তু আছে, এই তিনটি গ্রহকে দেখা দরকার এবং রাহু গ্রহকেও দেখা দরকার। মেন মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। এই জায়গাটাতে যদি আপনার, আপনি একটু বুঝুন, যারা ভিডিওটি দেখছেন না, আমি এতক্ষণ ধরে কেন আলোচনা করছি, আলোচনাটা শুনুন, বুঝুন, জীবনে অ্যাপ্লাই করুন, জীবনে সাকসেস আসবে। রাশির নাম শুনে আপনি চলে গেলেন কাজ করতে, সেটা করবেন না। আমি যে জায়গাটা বলছি সেই জায়গাটাতে কেন, ভিডিওটি ইনফরমেশনমূলক ভিডিও, আলতুফালতু বকার এখানে কোনো কথা নয়। এবার আপনি দেখুন আপনার পঞ্চম ভাব কেমন আছে। পঞ্চম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব, এইভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা পঞ্চম ভাবাবতী দুস্থানগত নয় তো, মানে প্রচুর ক্যালকুলেশন থাকে। এর পাশাপাশি মহাদশাটা কিসের যাচ্ছে, মহাদশা যদি আপনার মারক মহাদশা চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে। এই প্রাপ্তির জায়গাটাতে ঘটাতে গেলে আপনাকে মেন গ্রহ রাহু, রাহুকে স্ট্রং করুন, রাহুর ক্ষমতা বৃদ্ধি করুন। এই জন্য আবারও বলছি, প্রথমে আমি আপনাকে বলছি, যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন, প্রচুর ফোন আসছে দিনে, ফোন ধরা সম্ভব না এত ফোন, হোয়াটসঅ্যাপটা করুন, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটাতে আপনারা যদি করেন সম্পূর্ণ ইনফরমেশনটা জানতে পারবেন। এবার আমি জানাবো আগামীকাল প্রবল যোগে যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। তো এই যে 24 জুন 2022, যোগ দুর্দান্ত যোগ আছে, আপনার ভাগ্য কিন্তু আগামীকাল কিন্তু চমকাবে, যে কোনো দিক থেকে এই পাঁচ রাশি অর্থ কিন্তু পাবে, যে কোনো দিক থেকে, অর্থাৎ আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, এটা কিন্তু ঘটতে চলেছে এই পাঁচ রাশির সাথে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 5 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 8:29 থেকে 10:54 পর্যন্ত। দ্বিতীয় রাশির কথা আমি যেটা বলবো, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4। শুভ সময় সকাল 10:41 থেকে 12:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 2 এবং আপনাদের শুভ সময় সকাল 11:56 থেকে দুপুর 1:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 4 নম্বর রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে
দুই এবং ছয়। শুভ সময়, সকাল 9:41 থেকে আপনার 12:22 পর্যন্ত এই সময়টি। তুলা রাশি, শেষ এবং অন্তিম রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় দুপুর 12:54 থেকে 2:07 পর্যন্ত। আমি যে পাঁচ রাশির কথা বললাম না, এই পাঁচ রাশি আগামীকাল কম হোক বেশি হোক অর্থ কিন্তু পাবে, তবে প্রত্যেকটি পাঁচ রাশি কি পাবে তা নয়। এই পাঁচ রাশি হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভাগ্য আলাদা। যারা যাদের ক্ষেত্রে যোগ আছে, রাহু স্ট্রং আছে এবং আগামীকালের সঙ্গে দশান্তর্দশা পারমিট করছে, তারাই কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। যাদের হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।